আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকের এই পর্বে। আসলে আজকের এই পর্বে আমি আপনাদেরকে একটি গোপন ট্রিপস জানাবো। আসলে ঠিক গোপন বলা ঠিক হবেও না, কারণ অনেকে হয়তো জানে, অনেকে জানে না। যারা জানে তাদের কাছে ব্যাপারটা অবশ্যই ইজি, আর যারা জানে না তাদের জন্য অনেক হেল্পফুল হবে। যে টিপসটির কথা আমি বলছি সেটা হচ্ছে, যেমন ধরেন আমরা সবাই কম বেশি ইউটিউব ইউজ করে থাকি। নর্মালি ইউটিউব ইউজ করতে গেলে হয় কি, মোবাইলে আপনি অন্য কোনো অ্যাপস, অন্য কোনো ব্রাউজার ওপেন করতে পারবেন না, তাহলে ইউটিউব চলে যাবে। তো এই অ্যাপসটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো, যেটা এটার মাধ্যমে আপনি ইউটিউব ইউজ করতে পারবেন, ভিডিও দেখতে পারবেন, এমনকি সাথে আপনি অন্য ব্রাউজার সাপোজ ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সব কিছু করতে পারবেন এবং ভিডিও দেখতে পারবেন। সাথে আরেকটি কাজও করা যাবে, যেমন ধরেন আপনি ইউটিউবটা ওপেন করলেন, করার পর নর্মালি আমরা যদি পাওয়ার বাটন অফ করে দিই কিংবা মোবাইল যদি স্ক্রিন অফ করে দেই, তাহলে কিন্তু ইউটিউব চলে যায় বা কথা, গান বা ভিডিও কোনো কিছু দেখা যায় না। কিন্তু এই অ্যাপসটির মাধ্যমে আপনি যদি স্ক্রিন অফ করে দেন, তারপর আপনি সেই ভিডিওর কথা বা গান বা ভিডিও ওয়াজ যেটা আমরা শুনি সব শোনা যাবে। তো আসুন তাহলে আজকে সেই টিপসটি আপনাদেরকে দেখাই। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মোবাইলের ডিসপ্লে। তো আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মোবাইলের ডিসপ্লেতে বা আপনার যেখানে প্লে স্টোর আছে আপনার প্লে স্টোরে যেতে হবে। যেমন ধরুন আমি প্লে স্টোরে ক্লিক করলাম, করার পর এখানে সার্চ বাটনে ক্লিক করতে হবে। সার্চ বাটনে ক্লিক করতে হবে ফ্লোটিং টিউব, যেমন FL, যেমন আমি অলরেডি ইনস্টল করা আছে সেজন্য আমার সাথে সাথে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোটিং টিউব। আমি এটাতে ক্লিক করলাম, করার পর এই যে প্রথম যেটা দেখতে পাচ্ছেন সেটাই আপনাকে প্রথমে মোবাইল ইনস্টল করতে হবে। আমি ওপেন করলাম, যেহেতু আমারটা অলরেডি ইনস্টল করা আছে সেজন্য জাস্ট আমি ওপেন করব, ওপেন করে আপনাদেরকে দেখাবো। আর আপনারা যখন করবেন অবশ্যই আপনাদেরকে ইনস্টল করতে হবে। করার পর আমি ওপেন করলাম, ওপেন করলে আপনারা দেখতে পারবেন এই যে দেখেন চলে আসছে ইউটিউবের পেজ চলে আসছে। এখন এখান থেকে যেমন ধরেন আপনি, আমি এই সুরাটা আমি অন করলাম, অন করার সাথে সাথে আপনার একটা অ্যাড আসবে কয়েক সেকেন্ডের জন্য। অ্যাডটাকে আপনি ক্লোজ করবেন, দেখেন বাম পাশে আপনি একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এটাকে ক্লিক করুন। করার পরে এখানে ক্রস চিহ্নতে চাপ দিয়ে দিন, ব্যাস অ্যাডটা ক্লোজ হয়ে যাবে। এখন সাথে সাথে কি হবে, আপনার ভিডিওটা চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিডিও অলরেডি চলছে। এখানে আপনাকে স্ক্রিন ছোট বড় করতে পারবেন, এবং ছোট করে দিলাম বড় করতে পারবেন, এমনকি এটাকে আঙ্গুলে ধরে আপনি উপরে নিচে ডানে বামে যেখানে খুশি আপনি রাখতে পারেন। এখন মূল বিষয় হচ্ছে যে আপনি যদি চান, যেমন ধরেন এই ভিডিওটা আপনি দেখবেন, এই ফাঁকে মোবাইলে অন্য কোনো কাজ করবেন, সেক্ষেত্রে আপনি সরাসরি হোম পেজে চলে যাবেন। হোম পেজে যাওয়ার পরে যেমন ভিডিও কিন্তু অলরেডি ওখানে চলছে, নর্মালি ইউটিউবে যখন আমরা ভিডিও দেখে থাকি তখন কিন্তু ভিডিও থেকে যদি আপনি সরাসরি চলে যান তাহলে কিন্তু ইউটিউবে আর সেই ভিডিওটা আপনি দেখতে কিংবা শুনতে পাবেন না, সেক্ষেত্রে এটা একটু ভিন্ন। তো যাই হোক, এখন আপনি হোম পেজে চলে আসছেন, ভিডিওটা যদি আপনি ইচ্ছে করেন যে কোনো জায়গায় রাখতে পারবেন, আর ছোটো করলে ছোটোও করতে পারবেন, করে এক সাইডে রেখে দিলেন। এখন আপনি মোবাইলে অন্য কোনো কাজ করতে পারবেন, সাপোজ আপনি ফেসবুক ইউজ করবেন, মেসেঞ্জার ইউজ করবেন কিংবা হোয়াটসঅ্যাপ ইউজ করবেন, জিমেলে যাবেন, যা খুশি তা করতে পারবেন। যেমন ধরেন আমি এখন এখন যে আমি এটা খেলার নিউজটা দেখবো, ক্রিকবাজে গেলাম, এই যেখানে আমি দেখতে পাচ্ছি যে আমি নিউজটাও দেখতে পারবো, প্লাস আমি ওখানে ভিডিওটা দেখতে পারবো। আমি ব্যাকে চলে গেলাম, ব্যাকে চলে যাওয়ার পরে এখন আবার যদি আপনি ভিডিওটা ওপেন করতে চান আবার সেই ভিডিওতে ক্লিক করতে হবে, ক্লিক করলে ভিডিও বড় হয়ে যাবে ছোটো হবে। আবার যদি আপনি হোম পেজে যেতে চান ভিডিওর, তখন গিয়ে সেখান থেকে আপনি আবার সে ভিডিওটা দেখতে পাবেন। এখন এখানে আরেকটা ভালো বিষয় হচ্ছে যে আপনি যদি পাওয়ার বাটন ক্লিক করেন, নর্মালি আমাদের হোম পেজটা কালো হয়ে যায় বা স্ক্রিনটা বন্ধ হয়ে যায়, কিন্তু এখানে কিন্তু হোম পেজ যদি আপনার স্ক্রিনটা কালো হয়ে যায় তারপর কিন্তু এই ভিডিও যে চলছে ভিডিওটা আপনি শুনতে পাবেন, সেটা সুরা হোক, গান হোক বা অন্য কিছু আপনি শুনতে পাবেন, নর্মালি ইউটিউবে সেটা শোনা যায় না। তো এটাই ছিল আজকের এই ভিডিওতে দেখানোর উদ্দেশ্য। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পেলেন যে কীভাবে অ্যাপসটি ডাউনলোড করতে হয় এবং এই অ্যাপসের মাধ্যমে আপনি কীভাবে ইউটিউব ওপেন রেখে
আপনার মোবাইলে অন্য কোনো কাজ করতে পারবেন। তো আশা করি যারা ব্যাপারটা জানতেন না তাদের অবশ্যই হেল্পফুল হয়েছে, আর যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে বা ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ সাবস্ক্রাইব করে পরবর্তী আমার নিউ ভিডিও পেতে আমার সাথে থাকবেন সে আশাই করি। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সবার শুভকামনা, আল্লাহ হাফেজ।